আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঢাকা বোর্ডের জীববিজ্ঞান বইয়ে পরীক্ষার এমসিকিউ এর প্রশ্নের সমাধান নিয়ে। তো এটি হচ্ছে গসেট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শর্করার মৌলিক উপাদান হাইড্রোজেন অক্সিজেন, আরেকটি কী সেটি হচ্ছে আমাদের কার্বন। কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়েই শর্করা অর্থাৎ গ্লুকোজ তৈরি করা হয়। মানব শরীরে বিভিন্ন ধরনের আন্তরিক সমস্যার কারণে অজীর্ণ, আমাশয়, কষ্টকাঠিন্য, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগ হয়। আমাশয় রোগের জীবাণুর নাম কি? সৃজেলা। এখানে আসলেও অ্যান্টামিবা হয় কিন্তু এখানে অ্যামিবা আছে, অ্যামিবা হবে না। সৃজেলা গণভুক্ত রোগটার জীবাণুর নাম। তো এই জন্য এই খ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। উল্লেখিত রোগগুলোর ফলে কি হয়? পেটে ব্যথা, বদহজম ও পাকস্থলী সংক্রমণ হয়, পায়খানা শক্ত হয় এবং মলত্যাগ কষ্ট হয়। অর্থাৎ 2 আর 3 রাইট অ্যান্সার হবে। এখানে চোখে দেখার সাথে সম্পর্ক নাই। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেটস হয়। অবাধ শোষণে সাধারণত দেখা যায় ইস্টে ব্যাকটেরিয়াতে। 1 আর 3 হবে, শৈবালে হবে না, শৈবালে সবাত শোষণ হয়। একজন সাধারণত প্রতিদিন প্রায় কত মিলিলিটার মূত্র ত্যাগ করে? 1500 মিলিলিটার। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙ্গের গণ নাম কি? জাকে রানা। জাকে রানা এটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ জাকির নাম ছিল, সাজিদ আলী এখানে লেখা আছে। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শোষণের হার কমে যায়? কার্বন ডাইঅক্সাইড। মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থের নাম কি? লসিকা। রক্তে কোন পদার্থের বৃদ্ধিতে কিডনির বিকল হয়ে যায়? ক্রিয়েটিনিন। জাইলেম ফাইবার কোষগুলো লম্বা, 2 প্রান্ত শুরু, এটা রাইট। তারপরে প্রোটোপ্লাজম থাকে না এবং দৃঢ়তা প্রদান করে, তিনটাই এখানে রাইট অ্যান্সার। এরপরে আমরা দেখি, তো এখানে প্রথমে প্রশ্নটাতে দেখতে পাচ্ছি যে রক্ত রসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে? 91 থেকে 92 ভাগ। উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য কোন উপাদানটি বেশি প্রয়োজনীয়? ম্যাঙ্গানিজ, একদম রাইট অ্যান্সার। ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়াটি কোনটি? সালোক সংশ্লেষণ। মানব শরীরে প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণকারী গ্রন্থি হচ্ছে থাইরয়েড এবং পিটুইটারি। মেয়েদের রজনীবৃত্তিকাল সাধারণত কত বছর বয়স থেকে শুরু হয়? 40 থেকে 50। ডিএনএ ডাবল হেলিক্স ব্যাস কত অ্যাস্ট্রম? 20 অ্যাস্ট্রম। রক্তে অদ্রবণীয় প্রোটিন ও যা দ্রুত সুতার মতো জাল তৈরি করে তাকে কি বলে? থ্রম্বোপ্লাস্টিন। এটি হচ্ছে জালের মতো তৈরি করে দেখেই আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো 20 নম্বর, কোন গ্রুপধারী ব্যক্তিদের সর্বজনীন রক্তদাতা বলা হয়? ও গ্রুপ। পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ কি? জীবন উৎপত্তির মূল কারণ এখানে 2 আর 3, নিউক্লিয় প্রোটিন, মিথেন ও অ্যামোনিয়া ইত্যাদি। যদিও আমার এটা কনফিউশন, সমুদ্রের পানি তো জীবন উৎপত্তির মূল কারণ হতে পারে না, তাই 2 আর 3 ছাড়া তো কোনো অপশনই নেই, তাই 1, 2 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্ডোস্পার্ম কোষ হলো কি? হ্যাপ্লয়েড। কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুক্ত ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পর্যায়কে কি বলে? ব্লাস্টোসিস্ট। এখানে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের শোষণে 38 ATP শক্তি উৎপাদন হয়। বিক্রিয়াটিতে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে, কিছু কিছু অণুজীবে সংগঠিত হয়। অবাধ শোষণ, এটা সবাধ শোষণ নয়। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশে শেয়ার করে দেবো বন্ধুর মাঝে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।